আজ আমরা ঘুরতে যাচ্ছি ইতালির রোমের খুব সুন্দর একটা লেকে। রোমের কাছাকাছি এটাই একটা খুবই কাছে একটা লেক। যদিও আমি আর বাচ্চাদের পাপা 8 বছর আগে এই লেকে ঘুরতে এসেছিলাম যখন আমি ইতালিতে নতুন নতুন এসেছিলাম, আর আজকে 8 বছর পর দুটো বাচ্চা নিয়ে একসাথে আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি। ইতালিতে অফিসিয়ালভাবে সামার ভ্যাকেশনটা শুরু হয় 15 আগস্টে, তাই 15 আগস্টকে ইতালিতে বলা হয় ফেররাগোস্তো। আর এই ফেররাগোস্তে বেশিরভাগ দোকানপাট বলেন আর মেট্রো বাস ট্রাম বলেন সব কিছুই একটু কম কম চলে আর দোকানপাটও বন্ধ থাকে। সো আমরা আবারও সেই আগের মতনই টার্মিনি চলে এসেছি। আমরা এখন নাস্তা খাচ্ছি, বাচ্চাদের পাপা অর্ডার করে নিচ্ছে, প্রচন্ড খিদা লেগেছে তাই ম্যাকডোনাল্ডসের বাইরে সেলস সার্ভিসে আমরা এখন একটু কিছু নাস্তা কিনে নিচ্ছি। তো আমরা একটা সিট নিয়ে বসে গেছি, বাচ্চাদের পাপা আসছে নাস্তা নিয়ে, একটু সময় লাগবে কারণ ওখানে ভিড়, লাইন ধরতে হচ্ছে, যার কারণে আমরা আগে এসে বসে গেছে। আর এখানে নতুন একটা নিয়ম করছে যে গ্রিন পাস চেক করে করে তারপর আমাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে খাবার জন্য। বাচ্চাদের পাপা চলে এসেছে নাস্তা নিয়ে, অনেক দূর তো করে অনেক লাইন ছিল না, লাইন গ্রিন পাস, লাইন গ্রিন পাস, একটা চেন নিয়ে আসো, পাশ থেকে একটা চেন নিয়ে আসো। সে মা সে আমরা এখন উপরে উঠে যাচ্ছি, এখন ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা অলরেডি নাস্তা টাস্তা খেয়ে ফেলেছি, তো আমরা যখন নাস্তা খাচ্ছিলাম সাইরের পাপার টিকিট কেটে ফেলেছিল সেই সময়, তখন আমরা চলে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। আমি আর বাচ্চারা যখন নাস্তা করছিলাম সেখানে বসে সেইটা সময়ে বাচ্চাদের পাপার টিকিট কেটে নিয়েছিল, তাই আমরা আর একসাথে যাইনি, বাচ্চাদের বাপাই টিকিটটা কেটে রেখেছে। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি, ট্রেন ছাড়ার আগে 40 মিনিট আগে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো তাই এই বোর্ডে লেখা আছে। সো আমরা অলরেডি ঢুকে যাচ্ছি ভেতরের দিকে। এখন বাজছে সকাল 11:30 আর আমরা 11:30 ভেতরে ঢুকে গিয়েছি, আর ট্রেন ছাড়বে হচ্ছে 12:10। নেক্সট ট্রেন আবারও সেই বিকাল 6:00, সো তখন তো যাওয়ার সম্ভব না, আর এখন যদি ট্রেনটা মিস করা হয় তাহলে আজকে যাওয়া ক্যান্সেল। লাস্ট একটা ট্রাভেল ব্লগেও দেখেছিলাম যে আমরা টার্মিনি থেকেই সমুদ্র বিলাসে গিয়েছিলাম, সো একইভাবে একই পদ্ধতিতে টার্মিনি থেকেই আমরা আজকে এই লেকটায় ঘুরতে যাচ্ছি। ইতালির রোম শহর এখন ইয়েলো জোনে আছে বা হলুদ জলে আছে, তবে বেশ অনেকগুলা শহর রোমের বাইরে কিছু শহর রেড জোন দিয়ে দিয়েছে অলরেডি। আর এই বছর এত গরম পড়েছে, বিশেষ করে ইতালির প্রত্যেকটা শহরেই প্রচণ্ড গরম পড়েছে, প্রতিদিনই দেখা যাচ্ছে প্রায় 30 ডিগ্রি বা 35 ডিগ্রির তাপমাত্রা হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই আপনারা ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা বের হয়েছি একটা লাগো যাবো, আর লাগো মানে হচ্ছে এখানের একটা নদীর মতন, লেকের মতন, তো সেখানে যাবো। অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য, টার্মিনিতে আছি। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে এনজয় করবেন আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা হচ্ছে আমাদের ট্রেন, আমরা এই ট্রেন দিয়ে এখন চলে যাব। গো সাইড সারা জাম্প। বাচ্চারা অলরেডি বসে গেছে, আমরা এখন ট্রেনে বসতে যাচ্ছি, এখনো ছাড়েনি,
ট্রেনটা সুন্দর আছে, ছোট বাট অনেক। ট্রেন আজকে ছাড়বে কয়টা? 12:20। আর এখন বাজে কয়টা? 12:10। তো 10 মিনিট পরে ছেড়ে দিবে। সাইড হ্যাপি বেবি হ্যাপি। বাচ্চারা খুব এক্সাইটেড। ট্রেন, সারা ট্রেন দেখে ফেলেছে। ওই যে জানালা দিয়ে দেখছে ট্রেন আসছে, তো সারা বলছে ট্রেন। সাইড হ্যাপি বেবি হ্যাপি। ট্রেনের জানালা দিয়ে চারপাশে শুধু সবুজ আর সবুজ গাছ আর মাঠ দেখছি। খুব সুন্দর দৃশ্য। আমরা এখন উপরের দিকে, মানে পাহাড়ের দিকে, আর নিচ থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। আসলে অনেক সুন্দর দৃশ্য। অনেক গাছপালা লাগানো আছে এখানে, সব শাকসবজি ফলমূল লাগানো আছে। এদিকে আমার মেয়েটা বুড়িটা বসে বসে দুষ্টুমি করছে ট্রেনে, আর বাইরে থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। আর আমার বাবা সাহিরও খুব এক্সাইটেড। সে অপেক্ষায় থাকে কখন পানিতে নামবো, তাই সেই অপেক্ষায় আছে। সো আমরা এদিকে একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। আর ভেতরে এসি ছিল, যার কারণে আমাদের এতটাও গরম লাগছিল না, খুব মানে ভালোই লাগছিল। আর বাচ্চারা খুব এক্সাইটেড, তারা খুব এনজয় করছে। আমার মেয়েও বাইরের দৃশ্য দেখে খুব এনজয় করছে। আজকে আমার বুড়ি আবার কি মনে করে হিজাব পরে আসলো, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। একবারে পরে আর একবার পরে না, এই হচ্ছে অবস্থা। আর যেহেতু একটু গরম, সে আসলে ভুলেই যায়। তবে শীতের দিনে সে সবসময় মনে রাখে যে বাইরে গেলেই তার হিজাব পরা লাগবে। সো আজকে আবার কি যেন মনে হলো, তাই সে হিজাব পরে এসেছে। সবাই আমার পিচে দুটার জন্য দোয়া করবেন। আর আজকে আমরা বের হয়েছি, দেখলাম বেশ কয়েকটা বাঙালি ভাই একসাথে যাচ্ছে। আমরা যেই লেকে যাচ্ছি সেই লেকেই যাচ্ছে। ফেব্রুয়ারি যেহেতু ইতালিতে গরমের বা সামারের অফিসিয়াল একটা দিন, তাই অনেকেই ছুটি ছাটা পাচ্ছে বা পেয়েছে, তাই সবাই ঘুরতে যাচ্ছে। সাহিরের একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু সে শুয়েছিল, তারপরে অবশ্য উঠে গিয়েছে। তবে সে খুব এক্সাইটেড থাকে, বাইরে ঘুরতে গেলেই সে খুব এক্সাইটেড থাকে। তার ওর জন্যই আসলে আমরা বেশিরভাগ পানির যেই জায়গাগুলো আছে, লেক বলেন বা সাগর পাড়, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি এই গরমগুলোতে। সাহির খুশি তো আমরা সবাই খুশি। আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে এসেছি। ট্রেন থেকে দেখা যাচ্ছে লাগোটা। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর ট্রেন থেকে দেখতে পাচ্ছেন লেকটা দেখা যাচ্ছে। স্টেশন থেকে নেমে গেছি আর এখন উপরে চলে যাচ্ছি। আমরা এখন অনেক উপরে, পাহাড়ের উপরে। সো আমাদেরকে নিচে নেমে তারপর লেকের পাড়ে যেতে হবে। আর এই লেকটার নাম হচ্ছে কাস্তাল গান্দোলফো। এখান থেকে দেখে মনে হচ্ছে লেকটা খুব কাছে, আসলে কিন্তু এই ট্রেন স্টেশন ধরে নিচে যেতে ওই লেকে প্রায় 20-25 মিনিটের মতন লাগে। আমরা এখন অলরেডি চলে এসেছি কাস্তাল গান্দোলফোতে।
এখন আমরা সামনের দিকে চলে যাব, এখানে হাঁটতে হবে। আমরা বিসমিল্লাহ বলে হাঁটা দিলাম আর এখন হেঁটে যাচ্ছি লেকের দিকে। সো অনেকখানি হাঁটতে হবে, আমরা জানি এর আগে 8 বছর আগে এসেছিলাম। সো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো অনেক হাঁটতে পারছে, ইনফ্যাক্ট ওদের নিয়ে অনেক হাঁটাচ্ছি তাই ওদের এতটা অসুবিধা হচ্ছে না। তবে অনেক বাচ্চা আছে যে হাঁটলে টায়ার্ড হয়ে যায়, তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। আশেপাশে যত লোকজন দেখছেন সবাই এরা ট্যুরিস্ট, সবাই এসেছে এই লেকটা ঘুরতে, তাই সবাই একসাথেই যাচ্ছি। লেকে নিচে নামতে তেমন একটা কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে, আরাম লাগছে। তবে যখন আসার পথে তখন কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছি সেটা। 10 মিনিট তো হয়ে গেল, আমরা হাঁটছি তো হাঁটছি, বেশ অনেকটা দূর হেঁটে যাওয়া লাগবে। আর এই হচ্ছে খুব সুন্দর একটা সিনারি। আমরা অলরেডি চলে এসেছি, ওই উপর থেকে আমরা হাঁটতে হাঁটতে আসলাম, এত উঁচু থেকে এসেছি আর এখন নামলাম নিচে, আর একটু সামনে তারপর সেই লাগো বা লেকটা। তো বাচ্চাদের অনেকটা কষ্ট হয়ে গেছে, আমরা তো বড় মানুষ হেঁটে যেতে পারি, তবে বাচ্চাদের জন্য কিছুটা কষ্ট হয়েছে। তবে হয়তো পানিতে নামলে আবারও তারা এনজয় করবে। তো আমাদের সাথেই থাকুন। এই পাশে বার আছে আর রেস্টুরেন্ট আছে, আর এই পাশটা আমরা এখন চলে যাচ্ছি লাগোর দিকে। এদিকে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ যে যা যার মতন চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করছে, এনজয় করছে। আমরা চলে যাচ্ছি আর একটু সামনে, দেখা যাক আমরা কোথায় বসি। আস্তে আস্তে হাঁটো সারা। শেষ পর্যন্ত প্রায় 15-20 মিনিট হাঁটাহাঁটির পরে এখন নামলাম, পানির দিকে চলে এসেছি। এই তো সেই সুন্দর লেকটা, সাহির দেখছে তো এখন অলরেডি বাচ্চারা নামার জন্য কান্নাকাটি করবে। তো এখন আমরা দেখা যাক কি, অলরেডি তো আমি চাদরও নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি যে সিটও আছে, তো দেখা যাক কোথায় বসা যায়। সাহির নামবে, পানিতে নামবে। ইতালির মধ্যে 10টা সুন্দর লেক থাকে, তার মধ্যে এই একটা। এটা পড়েছে আলবানো লাসিয়ালের মধ্যে, রোমের খুবই কাছে, কাস্টেল গন্দল্প, খুবই সুন্দর। আমরা এখানে একটু ব্যাগটা রাখলাম, বাচ্চাদের ড্রেসটা পরাই নামাই নেব, তারপরে এক জায়গায় সেট করব কোথায় বসা যায়। মামা নামবে, চলো চলো ড্রেস চেঞ্জ করি, চলো। তো বাচ্চারা অলরেডি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলেছে। সাহিরের পাপা তো অলরেডি নেমে গেছে পানিতে, আর আমি আর সারা এখানে। সারা চলো নামবো, চলো চলো বলি, চলো। এই যে পানিতে চলে আসছে, চলো পানিতে চলে আসছে, পানিতে চলে আসছে। এই যে পানি, এই যে সুন্দর পানি। ওই যে সাহিরা, সাহিরের পাপা। আর এই তো এই হচ্ছে এই লেকটা, সবাই যে যার মতন গোসল করছে, ছোট ছোট
বোটও দেখতে পাচ্ছি। তো সাহির খুব এনজয় করছে আর সাহিরের পাপাও, আর আজকে সারাকেও নামাবো সাথে আমিও নামবো। এখানে ড্রেস চেঞ্জ করারও সব সুব্যবস্থা আছে, সাথে টয়লেট সব কিছুই আছে, আর এদিকে সিটও আছে। তো আমরা সম্ভবত আজকে সিট নিব না, কারণ আমি বাসা থেকে চাদর এনেছি। সাহির কি সুইমিং করছে? ওয়াও, সাহির সুইমিং করছে। সারা ভালো লাগছে বেবে? ওয়াও, সারাও খেলা করছে পানির মধ্যে। যাও সুইমিং করো, যাও যাও বেবি, সুইমিং করো, গো সুইমিং করো। ওয়াও, কি সুন্দর খেলা করছে সারা। কেমন লাগতেছে তোমাদের? সমুদ্রের পানি একটু নোনতা, এই দুইটাই একটু ডিফারেন্স আমার কাছে। এখানে ভালো লাগছে, বাচ্চারা ওখানে ফুটবল খেলা করতেছে। লেকটা আসলেই অনেক সুন্দর। তোমার মনে আছে যে 7-8 বছর আগে আসছিলাম তুমি আর আমি, যখন এই পিচি পাস্তা ছিল না, ওই যে বৃষ্টির উপরে আমরা গানের শুটিং করছিলাম। হ্যাঁ, খুবই ভালো লাগছে পা ভিজাতে। সাহির কেমন আছো? চলো ওঠো। আমার সাহির আজকেও বেশ এনজয় করেছে, অনেক মজা করে সে পানিতে খেলেছে। প্রায় 1 বছরের বেশি পানিতে নামলাম। আমার মেয়েটা একদমই নামতে চাচ্ছিল না, আমি নেমেছি দেখে তারপর মেয়েটা নামল। চারজন মিলে প্রায় 1 ঘন্টার মতন পানিতে ডুবেছিল। সাইড না সাইড রে
এইখানের পানিটা অনেক সুন্দর না, মিষ্টি পানি ভালো লাগতেছে। ভিতরে বালি আর একটু পাথর আছে, বড় বড় পাথর। সামনে গেলে আর পারবা ওটা নিয়ে সামলাইতে? তো আমরা গোসল টসল করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাসা থেকে চাদর এনেছি, ওইটা বিছিয়ে নিচ্ছি। ওইদিকে 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 আর ওইদিকে আর ওইদিকে তো আমরা এখন বসে গেছি আর এখন বাসা থেকে যে খাবারগুলো এনেছি ওগুলো এখন ফের করে আমরা খেয়ে নিব। প্রচণ্ড খিদা লেগেছে সবার। খিদা লাগছে? খিদা লাগছে বেবি? সারা ঘুমিয়ে যাচ্ছিল, তাদের সবার ঘুম লাগতেছে। দুজনেই সারা তো অলরেডি ঘুমিয়ে গেছিলো, হাঁটিয়ে নিয়ে আসলাম এখানে, এখন ওদেরকে খাইয়ে দেব। সাইদ আশেপাশে সবাই যার যার মতো চাদর বিছিয়ে বসেছে, পেছনে দেখতে পাচ্ছেন। সারা উইস্টেল খাবে তাই না? আমার না সাই না আমার দিচ্ছি, ধরো সারাকে একটু দাও, সারাকে একটু দাও। হ্যাঁ বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, খুলো। বাচ্চারা উইস্টেল খাচ্ছে আর এদিকে আমরা বিরিয়ানি খাবো। যদি ভালো থাকে? ভালো তো অবশ্যই আছে, আজকে সকালে পাকাইছি, গরম 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 প্যাকেট করছি। সাহির, সাহিরের ফেভারিট বিরিয়ানি। হ্যাঁ সাহির খাবে, সাহির খাবে মাম্মা। হ্যাঁ সবাই খাবো আমরা। আমার সাহির এক একা উইস্টেল খাচ্ছে, তারপর ওকে বিরিয়ানি খাওয়াই দিব। এদিকে বাচ্চাদেরকে কার্টুন ছেড়ে দিয়েছি, গেম শুনলাম, পানির পাশে বসে ডিম শুনতেও মজা লাগে, খাইতেও মজা লাগে। টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড হয়ে গেছে, আমি এরকম বসতে পারি না। কিছু করার নাই, এখন পিকনিকে আসলেও তো এইভাবেই বসা লাগতো তাই না? আমি এরকম বসতে পারি না, সমস্যা হলো এটা। হ্যাঁ একদিনের জন্য কিছু হবে না, মজা তো করছো তাই না? মজা তো পাইছো না? আনন্দ করছো না? পানিতে গোসল করছো না? পেছনে সবাই খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন, আর এদিকে পানি, সামনে দৃশ্যটা খুবই সুন্দর। কেমন লাগতেছে পানিতে নাইমা? আমার তো খুব ভালো লাগছে। কতদিন পরে নামছো পানিতে? টায়ার্ড হয়ে গেছে। কতদিন পরে নামছো পানিতে? 2 বছর হবে, 2 বছর হবে তো, গত বছর তো আমরা আসিনি। বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো? বিরিয়ানিটা মজা হয়েছে, আমি তো পাকাইছি।
তুমি পাকাইছো? সারা মুখ তুমি কি খাও? সারা হোস্টেল খাওয়া নিয়ে ব্যস্ত। সারা কোক খাচ্ছে, এদিকে সারা কোক খাচ্ছে, বাচ্চাদের পাপা বিরিয়ানি খাচ্ছে, আর সাহের বিরিয়ানি খাচ্ছে, কার্টুন দেখছে। সাহির ঘুমায় গেছে, সে অনেক টায়ার্ড ঘুমায় গেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারা কার্টুন দেখছে আর কোক খাচ্ছে। কোক হ্যাঁ, একটু রিল্যাক্স করছি, একটু পরে চলে যাব আমরা। আমরা লেকের পাশে যে জায়গাটায় খাবার খাচ্ছিলাম, এই সাইড থেকে দৃশ্যটা আরও অন্যরকম সুন্দর। আসলে এক এক সাইডে এক এক রকম দৃশ্য লাগছে। পানিতে নামার পর গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া সেরে এখন আর যেতে মন চাচ্ছিল না, আরও কিছুক্ষণ বসে থাকতে মন চাচ্ছিল। তো প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম, সাহিরও ঘুমিয়ে নিয়েছিল এই ফাঁকে। আসলে এত পরিমাণ টায়ার্ড লাগছিল, তাই এই জায়গাটায় এই সাইডটায় আর আমরা ফটোশ্যুট করতে পারিনি, জাস্ট শুধু ভিডিও করে নিয়েছিলাম। আমি বাচ্চাদের নিয়ে ওদিকে বসেই ছিলাম, যেহেতু সাহির ঘুমাচ্ছে তাই ওকে একা রেখে এদিকে আসতে পারিনি, বাচ্চাদের পাপাই ফটোশ্যুট করে নিচ্ছিল। আমরা দেখা যায় প্রতিবারই বাইরে বের হলে বা এই লেকের বা সমুদ্র পাড়ে বের হলে চাদরটা নিতে মনে থাকে না, ভুলে যাই। তো আজকে মনে করে আগে থেকেই আগের দিন রাতেই চাদরটা ব্যাগে গুছিয়ে নিয়েছিলাম। আর সিটগুলোও পাওয়া যাচ্ছে ওই সাগর পাড়ের মতন একই সাতিয়ারও করে। চাদর বিছিয়ে নিজেদের মতন করে বসে, নিজেদের মতন করে বাসার থেকে খাবার এনে খাওয়ার মধ্যেও আনন্দটা অন্যরকম। ছোট ছোট অনেক বোট ছিল, তবে আজকে তো আর বোটে উঠতে পারলাম না যেহেতু সময় খুবই কম। যদি বোটে উঠতে যাই তাহলে আমরা ট্রেনটা মিস করে ফেলব। ছোট বড় অনেক সাইজের বোট আছে, একটা বড় সাইজের বোট আছে যেটা কিনা অনেকগুলো মানুষ একসাথে নিয়ে তারপর ঘুরে আসে। আর ছোট যেই মিনি বোটগুলো আছে সেগুলো হচ্ছে 30 ইউরো করে। ছোট বোটগুলা নিজেদের মতন করে চালিয়ে এনজয় করা লাগবে। আর বড় যেই বোট যেটা দেখতে পেরেছি আমরা, সেটা হচ্ছে ড্রাইভার থাকে, উনি সবাইকে নিয়ে যায়। আজকে যেহেতু বোটে উঠতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সটের সামনে আবার যখন আসবো হয়তো তখন চেষ্টা করব বোটে ওঠার জন্য। এই কাঠের ব্রিজটায় সবাই অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে নেক্সটে যে বোটটা আসবে সেখানে ওঠার জন্য। আর এই লেকের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখন তো গরম বা সামার শুরু হয়েছে তাই এরকম লাগছে, তবে যখন শীতের সময় আসবো আমরা তখন কিন্তু এই দৃশ্যটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে উপরের দিকের ভিউটা। সো এদিকে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, প্লাস টয়লেটও আছে বারের নিচে। সো সেই জায়গা থেকে আমরা সব কিছু সেরে এসেছি, আর এখন আমরা চলে যাব। আবার পাহাড়ের উপরে উঠে যাওয়া লাগবে। আসার সময় তো খুব সহজে নেমে গিয়েছি, কিন্তু যাওয়ার সময় অনেকটা কষ্ট হবে যেহেতু রাস্তাটা অনেক ঢালু। তাই আমাদের লাগোর ঘোরাফেরা শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রচণ্ড ঢালু একটা রাস্তা, উঠতে মোটামুটি খবর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও কিছু করার নাই,
এই উঁচা এই নিচু রাস্তা দিয়ে আস্তে আস্তে করে উঠতে হবে। হাঁটছি আর হাঁটছি কিন্তু রাস্তাই শেষ হচ্ছে না, নিচ দিয়েও একটা রাস্তা গিয়েছে কিন্তু আমরা উপরটা দিয়ে যাচ্ছি। প্রায় 20 মিনিটের মতন লাগে উপরে উঠে তারপর ট্রেন স্টেশন ধরতে। তবে যারা বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চাদের স্ট্রলার বা ট্রলি নিয়ে, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ এই জায়গাটা এই রাস্তাগুলো অনেক চিপা আর রাস্তাগুলো একটু ভাঙা চোরা। ডঙ্কি এই তো যাওয়ার পথে দেখলাম দুইটা ডঙ্কি, মানে গাধা না গাধা সাইর গাধা ডঙ্কি 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 দুইটা ডঙ্কি ডঙ্কি আদর করবে, ওই যে আরো আছে ওই যে দুইটা ডঙ্কি বেলা, এই যে আরেকটা ডঙ্কি বসে আছে ওখানে আরো কতগুলো ছিল আমার মায়ের দেখা ভয়। এই যে ডঙ্কি ওই যে বসে আছে দেখছো, যাওয়ার পথে মনে হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, এই আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হলো ব্ল্যাকবেরি, আমি একটু টেস্ট করেছিলাম, বেশ অনেকগুলো ধরেছে গাছে, এটা জঙ্গলি গাছ। বেশ অনেকগুলো ধরেছে ওই যে এই তো ব্ল্যাকবেরি, এটা লাল কালার, অন্যগুলো কালো কালার আছে, এই যে বেশ অনেকগুলো আছে, এই যে আসার সময় আমরা খুব আরাম করে নামছিলাম, অনেক 20 মিনিট তাই না, 20 মিনিটের মতন, কিন্তু এখন উপরে ওঠার সময় যান বেড়ে যাচ্ছে কারণ রাস্তাতে একটু ঢাল, সো যাওয়ার সময় একটু কষ্ট হবে, সে আসার সময় ইজিলি নামা যায়, যাওয়ার সময় একটু কষ্ট। তো এই রাস্তাটা আসলে খুবই চিপা, সো এই চিপা রাস্তা থেকে হাঁটা লাগে আর পাশ থেকে গাড়ি যায়, এটা হচ্ছে মানুষের হাঁটার জায়গা। যদি ছোট বাচ্চা থাকে কারো, বাচ্চাদের ট্রলি এই জায়গা থেকে যাওয়াটা খুবই কষ্টকর, আর যদি কেউ ট্যাক্সি দিয়ে আসে কিন্তু ট্যাক্সিও এই ভেতরটা দিয়ে আসে না আমি যতদূর জানি, কারণ আমরা এর আগেও আসছিলাম, সো তখন আমাদের দেখা গেছে ট্যাক্সি একদম উপরে টপে নামিয়ে দিয়েছিল আর এই ঢালু জায়গাটা আমাদের একাই আসতে হয়েছিল। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এ পাশে দেখি একটা গলি, আর এই গলিটা ধরে উপরে বাসা আছে মানুষজনের। লাস্টবারের মতন ভিউটা দেখে নিচ্ছি, এই যে এটা খুব সুন্দর দৃশ্য, এই জায়গাটা এখানে ছবি তুললে খুবই দারুণ হয়। শেষবারের মতন আমরা এই জায়গাটায় আরও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, আসলে এত সুন্দর জায়গা, এত সুন্দর লেক, বারবার মন চায় যে দেখতেই থাকি। অলরেডি ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছি, ওই যে ট্রেন স্টেশনটা দেখা যাচ্ছে আর উপরে সব ঘরবাড়ি, উপরে একটা গির্জা দেখতে পাচ্ছেন, তো উপরে যাদের ঘরবাড়ি আছে তারা উপর থেকে যখন এই এই লেকটা দেখে ওদের কাছে এই লেকের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। আমরা যেহেতু উপরে উঠবো না তাই আমরা মাঝামাঝি লেভেলে আসছি লেকের মাঝামাঝি স্তরে।
শেষ পর্যন্ত নিচ থেকে নেমে আসলাম আর এখন ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। আর পাঁচ মিনিট লেট হলে আমরা ট্রেনটা মিস করে ফেলতাম। প্রায় সবাই এখানে অপেক্ষা করছে রোমে ফেরার জন্য। যারা এখনও কাস্তাল গান্দরফতে আসেননি, চেষ্টা করবেন একবার হলেও ঘুরে যেতে। হোপফুলি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ট্রেনে অলরেডি চলে এসেছে আমাদের, আমরা এখন ট্রেনে উঠে যাব। নেমে গেলাম আর এখন অপেক্ষা করছে বাসের জন্য। আর দেখতে পাচ্ছেন আমাদের চেহারার অবস্থা, আমরা সবাই অনেক টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি। তো আমরা এখন বাস আসলে চলে যাবো বাসে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।